আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জাহানস ব্লগ এ আরও একটি নতুন ব্লগ দেখার জন্য আজকের ব্লগটি আমার কাছে খুবই স্পেশাল আর কারণ স্পেশাল বলার কারণ হচ্ছে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাব একটা নতুন ব্লগ আর যে ক্লিপটা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাব। এটা আমার লাইফের ফার্স্ট একটা এক্সপিরিয়েন্স আজকে আমাদের এখানে ওয়েদার খুবই খারাপ অনেকে বলে তবে আমার কাছে খুবই ভালো লাগে আজকে আমাদের এখানে আবহাওয়া একটা ভালো না স্নো পড়ছে তো আমি আজকে প্ল্যান করেছি স্নোম্যান বানানোর জন্য তো এই ওয়েদারে স্নোম্যান যদি নাই বানাই তাহলে ওয়েদার তো বিফলে যাবে আর স্নোম্যান কখনো আমার তেমন ভাবে বানানো হয়নি তো আজকে মনে হলো যে বানানো উচিত তিন বছর হয়ে গিয়েছে এখানে এসেছি কখনো সেটা মনে হয়নি কিন্তু এটা এক ধরনের ফান তো এর আগে এর আগে কিছুদিন আগে ওয়েদারের এরকম স্নো ছিল বাট আমি যখন বরফ মোটামুটি গলে গিয়েছে তখন মনে পড়েছিল যে স্নোম্যান বানানো উচিত তবে আজকে আমি সেই সুযোগটা হারাতে চাই না কারণ আজকে বরফ দিয়ে আমি স্নোম্যান বানাবো তো সেই মজার ফান ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই আশা করি আপনারা খুব এনজয় করবেন আর পুরো ভিডিওটা অবশ্যই আপনারা ওয়াচ করবেন আর আমার চ্যানেলে পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো চলুন এবার স্নোম্যান বানাতে যাই দেখা হচ্ছে স্নোম্যান বানাতে গিয়ে আজকে আমরা স্নোম্যান বানাবো এখন আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে বাইরের ওয়েদারটা কি অবস্থা স্নো তেমন যেমন পড়ছে ভাবে স্নো গলে যাচ্ছে তো এই পর্যায়ে আমাদের ব্যালকনিতে এই পরিমাণের বরফ জমেছে তো ভাবলাম যে এই জমে থাকা যে বরফ আছে সেটা দিয়ে আমরা স্নোম্যান বানাবো তো এই জন্য আমরা দুজনেই কাজে লেগে গিয়েছি যে কিভাবে স্নোম্যান বানানো যায় তো আসলে সেইভাবে কোনো আইডিয়া নেই এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম আমার হাজবেন্ডের এটা ফার্স্ট টাইম তো জাস্ট নিজেদের সাথে নিজেদের একটু টাইম স্পেন্ড করা তো এই জন্য আমরা চিন্তা করছি ফার্স্টে কী দিয়ে স্টার্ট করব তো ফার্স্টে আমি চিন্তা করলাম যে আমি স্নোম্যানের মাথাটা বানাই তো আমি যেহেতু বেক করি আর তো আমার সেই হিসেবে একটা আইডিয়া আছে তো এই জন্য ভাবলাম যে আমি হাত দিয়ে ফার্স্টে স্নো মেরে মাথাটাকে রাউন্ড করে নিই কিন্তু হঠাৎ করে ফিল করলাম যে না হাতে প্রচুর ঠান্ডা লাগছে তাই দৌড়ে গিয়ে গ্লাভস পরে আসলাম এখন হচ্ছে আমি মাথাটাকে বানানো ট্রাই করছি প্রথম হচ্ছে যে একটু অল্প অল্প স্নো বরফ নিয়ে তারপর আস্তে আস্তে এটাকে আরও বেশি আমি বড় করছি আরও অ্যাড করছি বরফ কারণ এটা একটা বড় গোলা বানাতে বড় একটা বল বানাতে মিনিমাম অনেক স্ট্রাগল করতে হচ্ছে আমাকে দেখতেই পাচ্ছেন দুজন খুবই স্ট্রাগল করছি একটা স্নোম্যান বানানোর জন্য আমি যেহেতু মাথা বানাচ্ছি আর আমার হাজব্যান্ড বানাচ্ছে হচ্ছে স্নোম্যানের বাডি আর এখন আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি যে বোলটার মধ্যে এটা শেপটা ভালো আসবে তারপর আমি নিচের পার্টটা হয়তো আমি গোল করে নিব কিন্তু উপরে পার্টটা একটু গোল করাটাই জরুরি এক পার্ট গোল হয়ে আসলে আরেক পার্ট কিন্তু সহজে করা যায় তো আমরা দুজন দুজন খুব গল্প করছিলাম মজা করছিলাম তাই ফান মোমেন্টসটাই শুধু শেয়ার করলাম কথাটা না হয় নাইবে শেয়ার করলাম এখন আমার মোটামুটি মাথাটা রেডি আর ও বডিটাও কমপ্লিট করে ফেলেছে আর চারো দিক থেকে যে স্নোগুলো আছে সেগুলো আমরা অ্যাড করছি আমার কাছে মনে হচ্ছিল যখন আমরা স্নোম্যান বানাচ্ছিলাম তখন খুব ছোটোবেলার কথা খুব মনে পড়ে যাচ্ছিলো যে আমরা মাটি দিয়ে বিভিন্ন জন বিভিন্ন ধরনের জিনিস বানাচ্ছি সেই ধরনের গল্পগুলো আমরা করছিলাম খুব ভালো লাগছিল এই ধরনের ছোটোবেলা আপনারা কারা আছেন যারা বিভিন্ন মাটি দিয়ে বিভিন্ন ধরনের জিনিস বানিয়েছেন সেটা আমাদের সাথে শেয়ার করতে পারেন কমেন্টস বক্সে জানাতে পারেন তাহলে আমার কাছে খুব ভালো লাগবে এখন এই পর্যায়ে আমার স্নোম্যানের মাথাটা একদম রেডি আমি চেষ্টা করছিলাম যে একটা কিছু দিয়ে যে এটাকে যতটুকু সম্ভব সমান করে ফেলা তাই এটাকে আমি পুরো একদম সমান করে ফেলেছি এখন হচ্ছে স্নোম্যানের মাথাটা আমি অ্যাড করে দিয়েছি যেহেতু এটা আমাদের ফার্স্ট টাইম তাই এটা একটু অন্যরকম হবে মানে এক্স্যাক্টলি হয়তো স্নোম্যানের মতন হবে না বাট আমরা ট্রাই করছি আর কি আমাদের বেস্টটা দিয়ে তারপর এখন নিচের পার্ক থেকে স্নোম্যানের যে বাড়িটা যেখানে খালি আছে যে বাড়িগুলো কমপ্লিট হয়নি সেই বাড়িটার জায়গার বডিটার মধ্যে আমি আরও কিছু বরফ দিয়ে সেটাকে অ্যাড করে দিচ্ছি এই পর্যায়ে দেখতে পাচ্ছেন যে মাথা আর বডি একদম রেডি এখন হচ্ছে হলো আপনাদেরকে ওয়েদার দেখাচ্ছি এখন হচ্ছে যে স্নোম্যানের হাত লাগাতে হবে আর মাথা টুপি এগুলো লাগাতে হবে তো এই পর্যায়ে আমরা স্নোম্যানের হাত খুঁজতে বের হয়েছি আপনার কাছে স্নো খুব ভাল লাগে বাট এই স্নো যে গলে যাচ্ছে এই পর্যায়ে একদম ওয়েদারটা মেঘাচ্ছন্ন হয়ে গিয়েছে তো এই জন্য মনটা খুব মাঝে মাঝে খারাপও লাগে দেখবেন যে রোদ্র থাকলে কিন্তু মন খুব ভালো লাগে আবার মেঘাচ্ছন্ন থাকলে কিন্তু মন এমনি খারাপ হয়ে যায় পাচ্ছেন এই লোকটা গেছে লাঠি খুঁজার জন্য স্নোম্যানের হাত বানাতে দেখি কোথাও লাঠি পাওয়া যায় কিনা অবশেষে স্নোম্যানের হাতগুলো খুঁজে পেয়েছি দুটা দুটা লাঠি ও নিচ থেকে গাছের থেকে নিয়ে এসেছে আর এখন হচ্ছে স্নোম্যানের চোখ দিব সেভাবে কোনো ধরনের চোখের আইডিয়া নেই এখন হচ্ছে নাকের মধ্যে একটা ক্যারট একটা গাজর দিয়ে দিয়েছি একটা কাঠি দিয়ে আর চোখের মধ্যে সবচেয়ে ফানি ব্যাপার হচ্ছে আমি চোখের মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে আলু কারণ আমি বানাতে চোখ চোখ বানাতে চাচ্ছিলাম না তাই আমি আলু দিয়ে দিয়েছি এখন হচ্ছে তার শরীরে একটা মাফলার দিয়ে দিয়েছি এখন হচ্ছে একটা টুপি দিয়ে দিব এই হচ্ছে আমার সেই কষ্টের আমাদের দুজনের কষ্টের স্নোম্যান আসলে এই টাইমটা খুব সুন্দর কেটেছে খুবই ভালো লেগেছে আমাদের এই টাইমটা আশা করি আপনাদের কাছেও এই ব্লগটি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন পাশে তাকে বেলটাকে অন করে রাখবেন দেখা হবে নেক্সট কোন ব্লগে আরও কিছু মজার ফানি ভিডিও নিয়ে আপনাদের সাথে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ